এমএইচ সোহাগ আপনি লিখেছেন ডেকোরেটর ও কনভেনশন সেন্টারের বিজনেস কি হালাল নাকি হারাম মৌলিকভাবে ডেকোরেটর বা কনভেনশন সেন্টারের বিজনেস তো হারাম হওয়ার কোনো কারণ নেই তবে আপনার এই বিজনেস করতে গিয়ে যদি বেশিরভাগ ক্ষেত্রে হারাম অনুষ্ঠানগুলোর আপনার সাপোর্ট করতে হয় তাদেরকে সার্ভিস দিতে হয় তাহলে সেক্ষেত্রে এটি হারাম হয়ে যাবে আর যদি আপনি বেছে বেছে সেখানে হালাল প্রোগ্রামগুলো করেন হারাম কিছু করতে না দেন পারতপক্ষে তাহলে সেক্ষেত্রে সেটি হালাল হবে আর যদি কোনো প্রোগ্রাম যেমন বিয়ের সময় আপনি জানেন যে একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে তাহলে সেক্ষেত্রে বিয়ের অনুষ্ঠান হালাল হারাম দুই রকমই হতে পারে সেই হিসাবে আপনি ভাড়া দিলেন এটা আপনার জন্য জায়েজ কিন্তু আপনি জানেন একটা গানের অনুষ্ঠান হবে সেখানে নিছকই গানের অনুষ্ঠান তো সেখানে জন্য আপনার ভাড়া দিলেন না এভাবে যদি আপনি বেছে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা আপনার জন্য জায়েজ হবে আর যদি বেশিরভাগ ক্ষেত্রেই এখানে হারামি হয় গুনাহি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অন্য কোনো ব্যবসা করা উচিত হবে মরিম আক্তার লিখেছেন তবা নামাজ কিভাবে পড়তে হয় নামাজের পর কতবার স্ত্রীভার পড়তে হবে তবর নামাজ হলো আপনি যে কোনো গুণা করার পর আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে দুঃখ নামাজ পড়লেন পরে আল্লাহ তালার কাছে মাপ চাইলেন এই মাপ চাওয়ার কোনো সংখ্যা ঠিক নেই যে এতবার আপনাকে স্ত্রীপার করতে হবে শিরিন খানম লিখেছেন নামাজ পড়ার সময় একটু জোরে সুরা পাঠ করা যাবে কি না আর সুরার অর্থটা মনে মনে পড়া যাবে কিনা আপনি রাতের নামাজগুলো যেগুলো জোরে পড়া যায় সেগুলো যদি একটু মৃদুকণ্ঠে পড়েন এবং এটা পরপুরুষের কানে না যায় তাহলে সেটা করতে পারেন আর সুরার অর্থটা মনে মনে পড়া যাবে কি না না অর্থ আপনি উচ্চারণ করে পড়বেন না আপনি শুধুমাত্র তেলাওয়াত করবেন অর্থটাকে উপলব্ধি করার চেষ্টা করবেন এরপর প্রশ্ন করেছেন এমডি রায়হান রিজবি আপনি লিখেছেন নামাজে ইমামের সাথে মুক্তাদিরও কি তাকবির বলতে হবে হ্যাঁ অবশ্যই ইমামের সাথে সাথে আপনি তাকবীর বলবেন রাজীব তালুকদার লিখেছেন জামে মসজিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে পুরনো মসজিদে কি নামাজ পড়তে হবে একটা জায়গা মসজিদ যদি আপনি কোনো কারণে বাদ দিয়ে অন্য একটা মসজিদ করেন তো আগের যে মসজিদটা আছে সেই মসজিদটাকে মসজিদের সম্মান দিয়ে রাখতে হবে আজীবন জীবন এটি বিশুদ্ধতর মত যদিও এই ক্ষেত্রে স্মৃতি রবীক জ্ঞান মুক্তি বিনবাদেশ অনেকের মত হল যে যদি এটা ই হয়ে যায় পরিত্যক্ত হয়ে যায় ধরা যাক যে আর বসতি নাই মানুষজন নাই আর এই মসজিদে আসলে কোনো কাজে আসবে না তাহলে এই মসজিদকেদের জায়গা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করলো আট টাকাটা কোনো মসজিদের কাজে ব্যবহার করা হলো এটা জাহাজ আছে কিন্তু ফোকাহাক আহনাব বলেন যে জায়গা মসজিদ হয়ে গেছে কেমন পর্যন্ত এটাকে মসজিদের মর্যাদা দিতে হবে যদি সেটা ব্যবহার উপযোগী নাও হয় তাহলে সেক্ষেত্রে আবদ্ধ থাকবে কিন্তু কোনো অবস্থাতে আপনার সেই জায়গাতে অন্য কিছু করা যাবে না এবং এই মতটি অধিকতর বিশুদ্ধ নানা কারণে এবং আপনার এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ এছাড়া মুস্তাফিজুর রহমান লিখেছেন টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই বরং মাথা খালি রেখে বাথরুমে যেতে অনেক নিষেধ করেন অতএব টুপি পরে বাথরুম যেতে কোনো অসুবিধা নেই